হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা গত ভিডিওতে সোশ্যাল মিডিয়ার শীর্ষ 10 জনপ্রিয় সাউথ ইন্ডিয়ান অ্যাক্টর কারা তা দেখেছিলাম, আর আমরা ওই ভিডিওটিতে বলেছিলাম যে পরবর্তী ভিডিওতে সাউথ ইন্ডিয়ান শীর্ষ 10 অ্যাক্টার্স কারা তা দেখব। সে অনুযায়ী আমরা আজকের এই ভিডিওটিতে সোশ্যাল মিডিয়ার শীর্ষ 10 জনপ্রিয় দক্ষিণী নায়িকাদের দেখব। আজকের তালিকায় কি আপনার পছন্দের অ্যাক্টার্স রয়েছে বা কত নাম্বার স্থানে রয়েছে তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো চলুন একে একে দেখে নেওয়া যাক। তালিকার 10 নম্বর স্থানে রয়েছে কীর্তি সুরেশ, জাতীয় চলচ্চিত্র জয়ী অভিনেত্রীর বর্তমান বয়স 29। তিনি প্রধানত তামিল, তেলুগু, মালায়ালাম সিনেমাতে কাজ করে থাকেন, যার অভিনয় জগতে অভিষেক হয়েছে 2000 সালে। কীর্তির বর্তমানে ফেসবুকে ফলোয়ার রয়েছে 15 মিলিয়ন এবং ইনস্টাগ্রামে তার ফলোয়ার রয়েছে 11.7 মিলিয়ন, আর টুইটারে তার বর্তমান ফলোয়ার সংখ্যা 4.5 মিলিয়ন, যেখানে তার একত্রিত মোট ফলোয়ার সংখ্যা 31.2 মিলিয়ন। মানে কীর্তির ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার মিলিয়ে 3,12,00,000 ফলোয়ার রয়েছে। নয় নম্বর স্থানে রয়েছে পূজা হেগড়ে। তিনি বর্তমানে তেলুগু সিনেমার পাশাপাশি হিন্দি সিনেমাতেও কাজ করে থাকেন। 31 বছর বয়সী অভিনেত্রী সিনেমা জগতে অভিষেক করেছিল 2012 সালে। পূজা 2010 সালে মিস ইউনিভার্স ইন্ডিয়াতে রানার্স আপ হয়েছিল। ফেসবুকে তার বর্তমান ফলোয়ার সংখ্যা 11 মিলিয়ন এবং ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা 17.6 মিলিয়ন, আর টুইটারে তার ফলোয়ার সংখ্যা 4 মিলিয়ন, যেখানে পূজার একত্রিত মোট ফলোয়ার সংখ্যা 32.6 মিলিয়ন। মানে সোশ্যাল মিডিয়ায় তার 3,26,00,000 ফলোয়ার রয়েছে। 8 নম্বর স্থানে রয়েছে নিধি আগরওয়াল। 28 বছর বয়সী অভিনেত্রী সিনেমা জগতে অভিষেক করেছিল 2017 সালে। তিনি মূলত তেলুগু এবং তামিল সিনেমাতে কাজ করে থাকেন। নিধির ফেসবুকে বর্তমান ফলোয়ার সংখ্যা হচ্ছে 14 মিলিয়ন এবং ইনস্টাগ্রামে তার ফলোয়ার রয়েছে 19.4 মিলিয়ন, আর টুইটারে তার বর্তমান ফলোয়ার সংখ্যা হচ্ছে 7,70,000-এর উপরে, যেখানে তার একত্রিত মোট ফলোয়ার সংখ্যা হচ্ছে 34.1 মিলিয়ন। মানে নিধির ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার মিলিয়ে 3,41,00,000 ফলোয়ার রয়েছে। 7 নম্বর স্থানে রয়েছে আনুষ্কা শেট্টি। 40 বছর বয়সী অভিনেত্রী সিনেমা জগতে অভিষেক করেছে 2005 সালে। তিনি প্রধানত তেলুগু এবং তামিল সিনেমাতে কাজ করে থাকেন। সাউথ সিনেমার এই লেডি সুপারস্টারের ফেসবুকে বর্তমান ফলোয়ার সংখ্যা 88 মিলিয়ন এবং ইনস্টাগ্রামে তার ফলোয়ার রয়েছে 5.2 মিলিয়ন, আর টুইটারে তার বর্তমান ফলোয়ার সংখ্যা হচ্ছে 1 মিলিয়ন, যেখানে তার একত্রিত মোট ফলোয়ার সংখ্যা হচ্ছে 34.2 মিলিয়ন। মানে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার মিলিয়ে আনুষ্কার 3,42,00,000 ফলোয়ার রয়েছে। 6 নম্বর স্থানে রয়েছে রেশমিকা মান্দানা। 26 বছর বয়সী অভিনেত্রী সিনেমা জগতে অভিষেক করেছে 2016 সালে। বর্তমান সময়ে জনপ্রিয় অভিনেত্রীর ফেসবুকে ফলোয়ার রয়েছে 7.2 মিলিয়ন এবং ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা হচ্ছে 29 মিলিয়ন, আর টুইটারে তার ফলোয়ার রয়েছে 3.4 মিলিয়ন, যেখানে তার একত্রিত মোট ফলোয়ার সংখ্যা হচ্ছে 39.6 মিলিয়ন। মানে রেশমিকার ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারে 3,96,00,000 ফলোয়ার রয়েছে। 5 নম্বর স্থানে রয়েছে কাজল আগরওয়াল। 50টিরও বেশি সিনেমাতে অভিনয় করে অ্যাক্টার্সের বর্তমান বয়স 37, যিনি সিনেমা জগতে অভিষেক করেছিলেন 2004 সালে। কাজলের ফেসবুকে বর্তমানে ফলোয়ার রয়েছে 23 মিলিয়ন এবং ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা হচ্ছে 21 মিলিয়ন, আর টুইটারে তার বর্তমান ফলোয়ার সংখ্যা হচ্ছে 5.1 মিলিয়ন, যেখানে তার একত্রিত মোট ফলোয়ার সংখ্যা 49.1 মিলিয়ন। মানে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারে কাজলের 4,91,00,000 ফলোয়ার রয়েছে। তালিকার 4 নম্বর স্থানে রয়েছে সামান্তা। 35 বছর বয়সী অভিনেত্রী সিনেমা জগতে অভিষেক করেছিল 2010 সালে। সামান্তার ফেসবুকে বর্তমান ফলোয়ার সংখ্যা 18 মিলিয়ন এবং ইনস্টাগ্রামে তার ফলোয়ার রয়েছে 21.8 মিলিয়ন, আর টুইটারে তার বর্তমান ফলোয়ার হচ্ছে 9.5 মিলিয়ন, যেখানে তার একত্রিত মোট ফলোয়ার সংখ্যা হচ্ছে 49.3 মিলিয়ন। মানে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার মিলিয়ে সামান্তার 4,93,00,000 ফলোয়ার রয়েছে। 3 নম্বর স্থানে রয়েছে তামান্না ভাটিয়া। তিনি তেলুগু এবং তামিল সিনেমার পাশাপাশি হিন্দি সিনেমাতেও কাজ করেছেন, যার বর্তমান বয়স 32। তিনি সিনেমা জগতে অভিষেক করেছিলেন 2005 সালে। তামান্নার ফেসবুকে বর্তমান ফলোয়ার সংখ্যা 34 মিলিয়ন এবং ইনস্টাগ্রামে তার ফলোয়ার রয়েছে 15.5 মিলিয়ন, আর টুইটারে তার বর্তমান ফলোয়ার সংখ্যা হচ্ছে 5.3 মিলিয়ন, যেখানে তার একত্রিত মোট ফলোয়ার সংখ্যা 49.8 মিলিয়ন। মানে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার মিলিয়ে তামান্নার 4,98,00,000 ফলোয়ার রয়েছে। 2 নম্বর স্থানে রয়েছে রাকুলপ্রীত সিং। 31 বছর বয়সী অভিনেত্রী সিনেমা জগতে অভিষেক করেছিল 2009 সালে। তিনি তেলুগু, তামিল সিনেমার পাশাপাশি হিন্দি সিনেমাতেও কাজ করেছেন। তিনি বর্তমানে তামিল, তেলুগু সিনেমার চেয়ে হিন্দি সিনেমাতে বেশি কাজ করছেন। রাকুলের ফেসবুকে বর্তমান ফলোয়ার সংখ্যা 28 মিলিয়ন এবং ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা 18.4 মিলিয়ন, আর টুইটারে তার ফলোয়ার সংখ্যা 4.8 মিলিয়ন, যেখানে তার একত্রিত মোট ফলোয়ার সংখ্যা 51.2 মিলিয়ন। মানে সোশ্যাল মিডিয়ায় রাকুলের 5,12,00,000 ফলোয়ার রয়েছে।
37 বছর বয়সী অভিনেত্রী সিনেমা জগতে অভিষেক করেছিলেন 2009 সালে। তিনি তেলুগু তামিল সিনেমার পাশাপাশি হিন্দি সিনেমাতেও কাজ করেছেন। শ্রুতির ফেসবুকে বর্তমান ফলোয়ার সংখ্যা 28 মিলিয়ন এবং ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা 18.9 মিলিয়ন আর টুইটারে তার বর্তমান ফলোয়ার সংখ্যা হচ্ছে 7.9 মিলিয়ন যেখানে তার একত্রিত মোট ফলোয়ার সংখ্যা হচ্ছে 60.8 মিলিয়ন মানে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার মিলিয়ে শ্রুতির 6.8 কোটি ফলোয়ার রয়েছে। তো বন্ধুরা, এটাই ছিল সোশ্যাল মিডিয়ার শীর্ষ 10 জনপ্রিয় সাউথ ইন্ডিয়ান অ্যাক্টার্স। এই 2 জনের মধ্য থেকে আপনার প্রিয় অভিনেত্রীকে তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি এই পর্যন্ত ছিল, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর পরবর্তী ভিডিওটি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।